খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, ছোট বাচ্চারা হোক অথবা বড়রা হোক। খাবার কিন্তু আমাদের সবারই পছন্দ, তাই না? তো আজকে মজার মজার কিছু খাবার টেস্ট করব, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করব যে কোন কোন খাবারগুলো আমার কাছে সব থেকে বেশি মজা লেগেছে। রাফাস টাইনি কুকিং ওয়ার্ল্ড থেকে এই প্যাকেজগুলো এসেছিলো, অ্যান্ড ওদের পেজের বেশ কিছু খাবারই কিন্তু আমার আগেও টেস্ট করা হয়েছে কয়েকবার করে। তো জারিফ তো এইসব সব কিছু দেখে খুবই খুশি, ও দেখতে পাচ্ছিল উপর দিয়ে যে কেক আছে। তো বক্সটা ওপেন করার সাথে সাথে দেখতে পারলাম খুবই সুন্দর একটা ব্লু আর পিঙ্ক কালারের বাটারফ্লাই থিমের একটা কেক। এরকম একটা কেক বার্থডে অথবা বেবি শাওয়ারে কিন্তু খুবই সুন্দর মানাবে। তো জারিফ তো কেকটা দেখেই কাটাকাটি করা শুরু করে দিল, আর কেক কাটারও অপেক্ষা করতে পারছে না, আরেক হাত দিয়ে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। পরে আবার ওর বাবাও কি একটু হেল্প করলো খাওয়ার জন্য। তো এখন চকলেট কেকটা আমি নিয়ে নিলাম টেস্ট করার জন্য। তো ভেতরের স্লাইসটা কাটার পরে জাস্ট দেখো কত সুন্দর একদম চকলেটি একটা ভাব প্রত্যেকটা স্লাইসে আছে। তারপর ওপেন করলাম এই সুইট টুথ বক্সটা। সুইট টুথ বক্সে কি কি থাকবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে দুইটা জারে দুইটা ব্লুবেরি চিজ কেক পেয়ে যাবা, দুইটা জারে থাকবে কিছু ব্রাউনিস, একটা রেড ভেলভেট কেক থাকবে, আর থাকবে দুইটা হার্ট শেপ স্পেশাল চকলেট কোটেড কেক। এমন একটা কিউট বক্স যদি কেউ কাউকে গিফট করে তাহলে আর কি লাগে বলো? তো আমি সবার ফার্স্টে হার্টটা নিয়ে একটা বাইট নিয়ে নিলাম, আর সাথে সাথে ভেতরে পেলাম রেড ভেলভেট কেক। একটা কেকের উপরে হোয়াইট চকলেট দিয়ে কোট করে দেওয়া ছিল, আরেকটা ছিল ডার্ক চকলেটের উপরে। এখন এই কিউট রেড ভেলভেট কেকটা টেস্ট করার পালা। এটার উপরে 1M লেখা ছিল কারণ এটা 1 মিলিয়ন বোঝাচ্ছিল। কেকটা আমি জাস্ট স্লাইস করে তোমাদেরকে দেখাই, ভেতরটা এত সুন্দর সফট ছিল, মুখে নেওয়ার সাথে সাথে জাস্ট মেল্ট হয়ে যাচ্ছিল। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই রেড ভেলভেট কেকটা। আমি কোনোভাবে এটা খাওয়া থামাতেই পারছিলাম না, এত সফট ছিল, এত মজা লেগেছে। আমার রেড ভেলভেট ইউজুয়ালি এত পছন্দ না, কিন্তু এটা খুব মজা ছিল। আর এই সুইট টুথ বক্সে আরও ছিল ব্লুবেরি চিজ কেক, যেটা কিন্তু যারা চিজ কেক লাভার তাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকম দুইটা গ্লাসের মধ্যে বেশ কিছু ব্রাউনিস ছিল, ব্রাউনিসগুলো নিচে আবার এরকম চকলেট সিরাপ দিয়ে একদম ভরা ছিল। ফ্রিজে রেখে একটু যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন এটা খেতে বেশি মজা লাগছিল একদম। আর যারা ডেজার্ট একটু কম পছন্দ করো, ঝাল ঝাল খাবার যাদের বেশি মজা লাগে, তাদের জন্য কিন্তু অন্যান্য আরও আইটেমস আছে তাদের পেজে। যেমন এখন আমি ট্রাই করছিলাম ওদের চিকেন মোমোটা, এমনিতে এটা খেতে ভালোই মজা, কিন্তু এই ধনে পাতার চাটনিটা দিয়ে যখন আমি এটা টেস্ট করলাম, ও মাই গড, খুবই ইয়ামি ছিল এটা। চাটনিটাই একদম পুরো গেম চেঞ্জারের মতো কাজ করছিল। আর আমার যখন কোনো কিছু ভালো লাগে সেটা আমি খাওয়া থামাতেই পারি না, তো এটা আমি এক বসাতেই প্রায় 4-5টা শেষ করে দিচ্ছিলাম। আর সবার শেষে ছিল চিকেন উইংস। চিকেন উইংসটা দেখতে যেমন ইয়ামি খেতেও মজার ছিল, আরও একটু বেশি ঝাল হলে আরও বেশি মজা লাগতো। তো রাফাস টাইনি কুকিং ওয়ার্ল্ড থেকে যে কোনো খাবার অর্ডার করলে তোমরা ঐশি কোডটা যদি ইউজ করো তাহলে পেয়ে যাবা 10% ডিসকাউন্ট। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আল্লাহ হাফেজ।